এদের দুজনের মধ্যে কি গোপন সম্পর্ক সেটি আপনাদের সামনে তুলে ধরা। তার আগে এই দুটো ভিডিও ক্লিপ দেখে নিন। বিরুদ্ধে আর মুসলিমদের হয়ে নাকি ভিডিও করি, আমি তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে অন্যায় অত্যাচার কাদের উপরে হচ্ছে, তাহলে আমি কাদের ভিডিওটা আমি বেশি করব। আমি বলেছি অন্যায় দেখলেই প্রতিবাদ করি, অন্যায় দেখলেই গর্জে উঠি, অন্যায় দেখলেই এগিয়ে যাই, অন্যায় দেখলেই আওয়াজ তুলি, কারণ এটা আমার রীতি এবং নীতি। তবেই আমার নাম সত্যা ভাদুরী, আমি কখনো অন্যায় দেখে পিছু হটতে পছন্দ করি না। আজ সেই সকল বিশ্বাস বক্তা উলামাদের মসজিদে কথা নেই কেন, যারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীকে ইলজাম লাগিয়েছিল দালাল। পরপর দুটো ভিডিও ক্লিপ দেখার পরেও আপনারা যদি এখনও বুঝতে পারেননি এদের মধ্যে কি গোপন সম্পর্ক, তাহলে অবশ্যই আমার দায়িত্ব এদের দুজনের মধ্যে কি গোপন সম্পর্ক সেটি আপনাদের সামনে তুলে ধরা। ওকে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে শেয়ার করুন। প্রথমে যে মহিলাটির ভিডিও ক্লিপ দেখলেন, ইনি ভিডিওটি চলাকালীন তার পরিচয় দিয়েছেন রীতি এবং নীতি, তবে ইনি স্বপ্না ভাদুরী। এনার বেশভূষা নাম সনাতনী ধর্মের হলেও এনার কথাবার্তা সম্পূর্ণ সনাতনী ধর্মের বিপরীতে। ইনি নিজেই স্বীকার করেছেন যে মুসলিম ধর্মের প্রতি এনার দুর্বলতা আছে, যেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার, আজকের ভিডিওর টপিক নয়। দ্বিতীয় ভিডিওতে যে লোকটিকে দেখতে পেলেন, ইনি পশ্চিমবঙ্গের খুব পরিচিত মুখ আব্বাস সিদ্দিকী। এখন আপনারা খুব ব্যস্ত হয়ে গেছেন জানার জন্য এদের মধ্যে কী গোপন সম্পর্ক। এদের দুজনের কথা বলার স্টাইল যদি দুটো ভিডিও ক্লিপ সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখবেন এনারা দুজনেই এতটা উত্তেজিত হয়ে কথা বলেন যে পেটের মধ্যে থাকা মলমূত্র যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে। আর এটাই ছিল এনাদের সিক্রেট রিলেশন, অর্থাৎ গোপন সম্পর্ক।